লতা, ও লতামণি, এই যে লতামণি, কেমন আছো? ভোলাকে দেখতে পাচ্ছি না তো? ও এখনো কুস্তির আখড়া থেকে ফেরেনি। ভালো, খুব ভালো। শোনো, এই ভোলার জন্য আমি একটা ওষুধ এনেছি, এই নাম ডিসকোভিটা। এই ওষুধটা খেলে যে কোনো পালোয়ান ওর সঙ্গে জিততে পারবে না। সত্যি বলছো? এটা খেলে চ্যাম্পিয়ন হয়ে যাবে? এটা দাম কত? দাম দাম তো অনেক। না না, তোকে কিছু দিতে হবে না। শোন, আজ রাতে এটা খাবি। ঠিক আছে। হ্যাঁ, আর দরজাটা খুলে রাখবি। কেন দরজা খোলা রাখবো কেন? আমি এসে দেখে যাব ওষুধটার ফল হয়েছে কি না। এখন চাইলো তুমনি। আচ্ছা, শোনো, দরজাটা খোলা রেখো, কেমন? বেলবনি করাটা আমি তো রাতে যে যা যাতা ভেলতা, কোথায় আমার বুলবুলি? এই তো আমি। এই তো আমার বুলবুলি, চিলবুলি 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 চিলবুলি। তুমি আমার লতা, তুমি আমার পাতা, আমার ছাতা। জানো, ওই আখড়ায় গিয়ে কুস্তি করে দুজন পালোয়ানকে মেরে, পালোয়ানগুলোকে মেরে একেবারে ফেলে দিচ্ছি। ও আমার ভীষণ খিদে পেয়েছে, থাকো থাকো, খুব খেতে হয়েছে, যাও খাওয়া জোগাড় করো। আমি তোমার জন্য একটা নতুন খাবার তৈরি করে রেখেছি। নতুন খাবার? তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, যা নতুন খাবার। কতদিন নতুন খাবার? করলার রস নয় তো? এটা কি? এই নাও ডিসকোভিটা, এটা খেলে তোমাকে কোনো পালোয়ান হারাতে পারবে না। ডিসকোভিটা? এই ডিসকোভিটা খেয়ে আবার আমি মৃত্যুভিটা হয়ে যাবো না তো? ভীরু কাপুরুষ, তোমার সাহস নেই? কে বলে আমি কাপুরুষ? দাও তোমার ডিসকোভিটা, খেয়ে দেখি কেমন হয় আমার বুকের পাটা। ডিসকোভিটা খাই? হ্যাঁ খাও। চুপ করো,
অপরাধ কি ভূত বাবা? তুই লতার ইজ্জত নিতে গিয়েছিলি, তাই তোর মৃত্যু হবে। আমার আমার ক্ষমা করো ভূত বাবা, জীবনে পাপ কাজ কোনোদিন করব না। না 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 না, তার শাস্তি তোকে পেতেই হবে। নাচ মেরি বুলবুল, এই 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 নাচ